গর্ভাবস্থায় 5টি খাদ্য খাওয়া যাবে না। 5টি খাদ্য খেলে আপনার গর্ভপাত হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং আপনার সন্তানটি নষ্ট হয়ে যেতে পারে। সেই 5টি খাদ্য আমরা না জেনে অনেকেই খেয়ে থাকি এবং দেখা যায় অনেক রোগী আমাদের কাছে আসে হঠাৎ করে কোনো কারণ ছাড়া বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে কোনো ওষুধ খায়নি বা হঠাৎ করে এই বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। আসলে কোনো কারণ ছাড়া বাচ্চা নষ্ট হয় না, অবশ্যই কোনো কারণ থাকে। কোনো রোগের কারণে হতে পারে, কিছু ড্রাগস আছে যে ড্রাগসগুলো প্রেগনেন্সিতে খেলে বাচ্চা নষ্ট হওয়ার চান্স থাকে, অথবা আপনার লাইফস্টাইল কিছুটা সমস্যা তৈরি করে যেটি আপনার গর্ভপাতের একটি প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে আমরা ধরে নিই। আসুন জেনে নেই কি কি খাদ্য বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারণ হিসেবে আসতে পারে। এক নাম্বার যে কারণ সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণ কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপে খান, তাহলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা একটা জার্নালে বলেছিল যে অতিরিক্ত পরিমাণ কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপে খেলে প্রজেস্টেরন হরমোন বৃদ্ধি পায়। এই প্রজেস্টেরন হরমোন বৃদ্ধি পাওয়ার কারণে বাচ্চার অ্যাবর্শন হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। প্রেগনেন্সির সময় কখনো কাঁচা বা আধা পাকা পেঁপে অতিরিক্ত পরিমাণ খাওয়া থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর খাদ্যটি হচ্ছে আমড়া এবং তেঁতুল। প্রেগনেন্সিতে দেখা যায় মেয়েদের খাবারের প্রতি একটি অনীহা কাজ করে, মুখে রুচি চলে যায়, যার কারণে টক জাতীয় খাদ্যের প্রতি একটু বেশি আগ্রহ দেখায়। এবং সেই টক জাতীয় খাদ্য যদি অতিরিক্ত পরিমাণ খাওয়া হয়, সেই টক জাতীয় খাদ্য খাওয়ার ফলে গর্ভপাতের একটা সম্ভাবনা থেকে যায়। সেই টক জাতীয় খাদ্যের মধ্যে সবচাইতে বেশি ক্ষতি করে আমড়া এবং তেঁতুল। এই আমড়া এবং তেঁতুল যদি অতিরিক্ত পরিমাণ খাওয়া হয়, তাহলে প্রজেস্টেরন হরমোন অনেকাংশে বেড়ে যায় এবং প্রজেস্টেরন হরমোন যদি গর্ভকালীন বেড়ে যায়, গর্ভপাতের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এই জন্য গর্ভাবস্থায় তেঁতুল আমরা খাওয়া যাবে, তবে সেটা অল্প পরিমাণের, অতিরিক্ত পরিমাণের খেলে আপনার গর্ভপাতের একটা সম্ভাবনা থেকে যায়। 3 নম্বর খাদ্যটি হচ্ছে হাফ বয়েল ডিম। হাফ বয়েল ডিম কিন্তু অনেক ক্ষতি করে, কারণ হাফ বয়েল ডিমের ভিতরে এত পরিমাণ প্রোটিন থাকে, সে প্রোটিনের সাথে কিছু ক্ষতিকারক জীবাণুও থেকে যায়, যার কারণে হাফ বয়েল ডিম খাওয়ার ফলে পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে, ইনফেকশন হতে পারে এবং এই 3টি কারণে আপনার দেহের বাচ্চাটি গর্ভপাত হয়ে যেতে পারে। তাই দয়া করে গর্ভকালীন সময়ে ডিম খেলে অবশ্যই সিদ্ধ করে ডিম খাবেন, কখনো হাফ বয়েল ডিম বা কাঁচা ডিম খাওয়ার চেষ্টা করবেন না। অনেকাংশেই দেখা যায় প্রেগনেন্সিতে মেয়েদের মুড সুইং হয়, খাদ্যের প্রতি অনীহা দেখা দেয়, যার কারণে রেস্টুরেন্টে গিয়ে তারা বিভিন্ন ধরনের খাদ্য খেয়ে থাকেন। রেস্টুরেন্টে মেয়োনিজ নামক এক ধরনের মশলা আছে যেখানে কাঁচা ডিম মিক্স করা হয়। এই কাঁচা ডিম মিক্স করার ফলে আপনি যদি সেই মেয়োনিজটি অতিরিক্ত পরিমাণ খান, আপনার কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই গর্ভকালীন সময়ে অবশ্যই হেলদি খাদ্য, স্বাস্থ্যকর খাদ্য খাওয়ার প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিসের মাধ্যমে আপনার গর্ভের শিশুটি অনেকাংশেই সুস্থ থাকবে। 4 নম্বর খাদ্যটি হচ্ছে আনারস। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন আনারসে ব্রোমেলিন নামক এক ধরনের উপাদান থাকে, যেটি দেহে বেড়ে গেলে গর্ভপাতের একটা সম্ভাবনা থাকে। ব্রোমেলিন নামক যে উপাদান সেটি শুধু আনারসে নয়, বিভিন্ন ধরনের টক জাতীয় ফলে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে অনেক বিজ্ঞানীরা এই মতের বিপক্ষে বিভিন্ন কথা বলেছেন যে আনারসে ব্রোমেলিনের পরিমাণ এত কম পাওয়া যায়, যার কারণে আনারস খেলে গর্ভপাতের সম্ভাবনা খুবই কম থাকে। তবে আমরা আপনাদেরকে অ্যাডভাইস দিব যে ফলগুলোতে গর্ভপাতের কিছুটা ঝুঁকি আছে, সেই ফলগুলো খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। যেহেতু আনারসে ব্রোমেলিন নামক একটা উপাদান পাওয়া যায়, সেটা আপনার গর্ভের বাচ্চাটির ক্ষতি করতে পারে, সেহেতু আনারস না খাওয়াই উত্তম। সর্বশেষ যে খাদ্যটি সেটি হচ্ছে মিষ্টি জাতীয় খাদ্য। মিষ্টির কথা শুনলে আমাদের জিভে জল এসে যায়, কিন্তু সেই মিষ্টি জাতীয় খাদ্য অতিরিক্ত পরিমাণ খেলে আমাদের ব্লাড সুগার বেড়ে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেই প্রতিক্রিয়ার কারণে আপনার গর্ভপাত হয়ে যেতে পারে। আজকের যে 5টি খাদ্যের কথা বলেছি, সে 5টি খাদ্য অবশ্যই গর্ভকালীন সময়ে এড়িয়ে চলার চেষ্টা করবেন। কোন খাদ্য দ্বারা আপনার কখন ক্ষতি হবে সেটা কিন্তু আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। যেহেতু সে 5টি খাদ্যের কথা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, সেহেতু এই 5টি খাদ্য সম্পর্কে নিজেরা সচেতন থাকুন। আপনার আগত সন্তানটি সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। তবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।